তারিখ এখন পাওয়া যায় না। ভুলেছে, দাঁড়া 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 দাঁড়া, মাটির দোকান দাঁড়া। কোনো মধ্যে কি দেখা হয়? আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছি। তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করতে চলেছি। তো আজকে ভিডিওটা কি বিষয়ে হতে চলেছে সেটা তোমরা থাম্বনেলস দেখে অবশ্যই বুঝে গেছো। হ্যাঁ, আজকে একটু যাচ্ছি আমার বাড়ির কাছে একটা মার্কেটে, সেখানে কিছু কেনাকাটা করার ছিল, ছোটোখাটো জিনিস, তো সেখানেই যাব সেগুলো কেনাকাটা করতে। তো তোমাদের সব কিছুই দেখাবো যে কি কিনবো, কোথায় যাচ্ছি বা কোন মার্কেটে যাচ্ছি। আমার বাড়ির কাছেই মার্কেটটা, খুব একটা বেশি দূর না এখান থেকে। আর কি কি কিনবো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর তো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম শেষ অবধি দেখতে থাকো যে আজকে কি কি করি, কি কেনাকাটা করি, আর তোমাদের সব কিছুই দেখাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নেবো, আমি রেডি হয়ে তোমাদের পুরো আউটফিটটা দেখাবো। তো চলো। তো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। তো এবারে মার্কেটে যাব, দেখি কিসে করে যাই, টোটোতে যাই না কিসে করে যাই। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি পুরো রেডি হয়ে গেছি, এবারে বেরোবো বাড়ি থেকে। চলো তাহলে। তো গাইস, টোটো কখন আসবে তার কোনো ঠিক ছিল না, তাই আমি আর আমার ভাই বললাম যে চল বাইকে যাই। তো ভাইয়ের আমি বাইকে করেই যাব, এখন বেরিয়ে পড়েছি, তোমরা ভিডিওটা দেখো। তো বন্ধুরা, আমরা মার্কেটের কাছেই চলে এসেছি। তো মার্কেটের সামনে একটা উঁচু জায়গা আছে, তো আমি ভাইকে বললাম ভাই আমাকে এখানে নামিয়ে দেয়, আমি এখান থেকে একটু হেঁটে হেঁটে যাই, তারপর সামনে গিয়ে চাপছি, তারপরে সামনেও গিয়ে দা। যেটা তেল বসে যাবো কেনা ভালোটা ভালোটা তো ভালো তো অবশ্যই হবে। তো বন্ধুরা, আমি চলে এসেছি সাজগোজের দোকানের কাছে। এই দোকানটা আমার দাদার, আমি এখানে বিয়ের আগেও সব জিনিসপত্র কেনাকাটা করতাম, বিয়ের পরেও দাদার দোকানে গিয়ে কেনাকাটা করি। তো আজকেও দাদার দোকানে এসেছি, নেল পালিশ চুজ করছিলাম। তো আমার যা যা জিনিস দরকার হয় আমি দাদার দোকানে সাধারণত আসি, এই দাদার দোকান থেকে আমি সব কিছু কিনে নিয়ে যাই। তো বন্ধুরা, এরপরে চলে এসেছিলাম এখানে সবজি দোকানে। তো এখানে আমার মা কিছু সবজি আনতে বলেছিল, তো সেইগুলোই নিতে এসেছিলাম। তো আমার নেওয়া হয়ে গেছে, এবারে এখান থেকে চলে যাব। তারপরে চলে এসেছিলাম এখানে নিত্যনন্দপুরে একটা মাটির জিনিসের দোকানে। তো এইখানে মাটি জিনিস দেখছিলাম, তো এখান থেকেও একটা জিনিস নেওয়া হয়েছে, কী নেওয়া হয়েছে সেটা এখন বলবো না, ভিডিও লাস্টে তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো কি নিলাম। তো বন্ধুরা, আমাদের কেনাকাটা সব কমপ্লিট। তো এবারে আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো। তো বন্ধুরা,
অ্যাটলিস্ট আমরা মার্কেট থেকে বাড়ি চলে এসেছি। তো মার্কেট থেকে কি কি কিনলাম চলো এবারে তোমাদেরকে দেখানো যাক। তো মার্কেট থেকে কিছু সবজিও আনা হয়েছে, আমার মা আনতে দিয়েছিল, তো সেই সবজিগুলো দেখাবো না, সবজিগুলো মার কাছে দিয়ে দিয়েছি। তো আমি আমার জন্য কি কি নিলাম সেগুলো তোমাদের সাথে এবারে দেখানো যাক। বেশি কিছু নিইনি, ছোটোখাটো জিনিস এগুলো নিয়েছি, আমার খুব দরকারি জিনিস, তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো চলো বন্ধুরা, আমি মার্কেট থেকে কি কি নিয়ে আসলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই জিনিসগুলো নিয়ে এসেছি, এগুলো আমার জন্যে। তো চলো দেখাই কি কি এনেছি। তো প্রথমে দেখাই, এই যে আয়না এনেছি, এই এই আয়নাটা মুখ দেখার জন্য এনেছি, এটা আমার খুব দরকার ছিল, তো সে কারণে আয়নাটা নিয়েছি। আর নিয়েছি এই বেলুনগুলো, এই বেলুনগুলো দরকার ছিল, সামনে একটা ভিডিও আসবে সেটাতে দেখতে পাবে বেলুনগুলো দিয়ে কী করি। আর এই দেখো, এই ছোট্ট একটা মঙ্গলসূত্র, এটা আমার খুব কিউট লেগেছে দোকানে, দেখো সিম্পলের মধ্যে ছোট্ট, এটা আমার খুব কিউট লেগেছে সে কারণে আমি এটা নিয়েছি, এটা খুবই সুন্দর লেগেছে এই মঙ্গলসূত্রটা, সে কারণে আমি এটা নিলাম আমার জন্য স্পেশালি। তো চলো আরো দেখাই সবকিছু। আর নিয়েছি এই হেয়ার বেলটা, এটা আমার দরকার ছিল, তো এই হেয়ার ব্যান্ডটা এটা নিয়ে নিয়েছি। আর ইয়ারবাড নিয়েছি, এটারও খুব দরকার ছিল, তো এই ইয়ারবাডটা নিয়ে নিয়েছি। আর আর একটা জিনিস নিয়েছি, যে এখন তো শীতকাল, তো এই যে ভেজলিনটা নিয়েছি, ভেজলিন এখন শীতকালে সব সময় লাগে বাড়িতে, তো আমার এই ভেজলিন আমি খুব ইউজ করি, আমি ঠোঁটেও ইউজ করি, তো আমার ভেজলিনের খুবই দরকার ছিল, তো একটা ভেজলিন নিয়েছি। আর হচ্ছে একটা নেল পলিশ নিয়েছি, কালারটা হালকার মধ্যে আছে কিন্তু বেশ ভালো, আমার ভালো লেগেছে, আমি সেই কারণে নিয়েছি এই কালারের নেল পলিশটা, দেখতে পাচ্ছ অবশ্যই হালকা কালার একটা, আমি হাতে পড়েছি বোঝা যাচ্ছে না ভালো, এই যে দেখো এরকম হালকা কালার। আর একটা লিপস্টিক নিয়ে নিয়েছি, এই যে রেড কালারের একটা লিপস্টিক নিয়েছি। আর নিয়েছি এই যে লিপ লাইনার একটা, আর আর নিয়েছি একটা নেল কাটার, এই নেল কাটারটা আমার খুব দরকার ছিল সে কারণে এই নেল কাটারটা নিয়ে নিয়েছি। আর সবার শেষে যেটা দেখাবো, এটা আমি নিয়েছি স্পেশালি আমার জন্যে, সবগুলোই আমার, কিন্তু এইটা মানে আমি অনেকদিন ধরেই নেবো নেবো করে নিয়ে নেওয়াই হচ্ছিল না, তো আজকে গেলাম মার্কেটে নিয়ে নিলাম। তো তোমরা দেখেছো অবশ্যই যে একটা মাটির জিনিসের দোকানে গিয়েছিলাম, তো সেখান থেকে আমি নিলাম এই ছোট্ট লক্ষ্মীর ঘরটা, দেখো কতটা কিউট। তো এটা আমার অনেক দিন ধরে নেওয়ার শখ ছিল, লক্ষ্মীর ঘট, এটা মা লক্ষ্মী বলে, তো মা লক্ষ্মীর ঘট, এটাতে আমি আজ থেকে টাকা এটাতে জমানো শুরু করব, মানে খুচরো পয়সা যা 5 টাকা 10 টাকা যা থাকে আর কি, সেই টাকাগুলো জমাবো এটাতে। তো এটার আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল কিন্তু নিয়ে মানে নেওয়াই হচ্ছিল না, নেবো নেবো করে নেওয়াই হচ্ছিল না, তো আজকে অ্যাটলিস্ট আমি এটা কিনে নিয়েছি। এটা একটু ছোট ছোট নিয়েছি, ছোট হলেও এটাতে অনেকগুলোই টাকা ধরবে, অনেকগুলোই টাকা হবে জমালে পরে, তো এইটা নিয়েছি, ব্যাস এই কটা জিনিসই নিয়েছি, এই কটা জিনিসই নিয়েছি, আর কিছু নিইনি, এ কটাই নিয়েছি ব্যাস। তো তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। আর কিছু সবজি আনা হয়েছে, ওগুলো মা আনতে দিয়েছিল, তো ওইগুলো আর দেখানোর কিছু নেই সেরকম। তো ব্যাস আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে, সরি আমার চ্যানেলে না, আমার সাথে থেকো যাতে আমি সামনে এগিয়ে যেতে পারি। বন্ধুরা যতদিন না কোনো নতুন কোনো ভিডিও আসছে ততদিন অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো, আর ততদিন অবধি বাই, টাটা।